আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমি বিগত 10 দিন আগে 30 তারিখে ভর্তি হয়েছি, আজকে 8 তারিখ। আমি আল্লাহর রহমতে ডিপিএস হসপিটালে এসে আমি ভালো হয়েছি। আমি আগে অনেক ডাক্তার দেখাইছি, 10-12টা ডাক্তার দেখাইছি, কিন্তু আমি কোনো আমার রোগ ধরতে পারে নাই। আমি 1.5-2 লাখ টাকা আমি বানছি, আমি খুব গরিব মানুষ, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহর রহমতে এখন আমি পুরোপুরি সুস্থ। আমি প্রথম দিনে যেই ভিডিওটা দিছিলাম সেই ভিডিওটা দেখেন আমি কতটুকু অসুস্থ ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমার বাড়ি মাদারীপুর কালকিনি থানা গ্রাম সাহেবরামপুর। আমার বয়স হইল 33। আমি পেশায় একজন ভ্যান চালক। মূলতভাবে সমস্যাটা হইল আরো 5 বছর আগে আমি যখন বিল্ডিং এর কাজ করতাম, ভ্যান হেকালে চালাইতাম না, আমি বিল্ডিং এর মিস্ত্রি ছিলাম, রড মিস্ত্রি। তখন আমার বস্তা লইছিলাম, আমার গাড়ি একটা শব্দ হয়েছিল, তখন শব্দ হওয়ার পর আমার ব্যথার জন্য আমি 15 দিন কাজ করতে পারি নাই। কাজ করতে পারি নাই বিদায় আমি রেস্ট নিছি এবং জারপোক করছি এবং কিছু পেন কিলার খাইছি। খাওয়ার পর চলে গেছে। চলে যাওয়ার পর থেকে আমার পিঠের ভিতরে রক্তটা ভিতরে মাঝে মাঝে ব্যথা করত, কাজ করলে ব্যথা করত না, রেস্টে থাকলে ব্যথা করত, কিন্তু আমি হেকালে ভূক্ষেপ নেই নেই পদক্ষেপ নেই নেই বিদায় আমার মনে কেন আইসে এই পর্যন্ত। পরে আমি ওরকমই কাজ করতেছি কাজ করতেছি, পরে আমি শারীরিকভাবে ওই সমস্যা না, আমার ভিতর ভিতরে একটা জিন ছিল, আমার শরীরে জিন আসল, জিনের আসর আসলো। ওই জিনের আসরের যাওয়ার পর থেকে মানে অনেক ভয়ের কবিরাজ দেখেছি কিন্তু ভালো হয় না। পরে আমি সুরেশ্বর দরবার শরীফ নইয়া শরীয়তপুর আমি সেখানে যেয়ে ভালো হয়েছি। ভালো যাওয়ার পর বললাম যে না, আমার শরীরে তো ব্যথা, বললো যে তুমি ডাক্তার দেখাও। সেখানকার হুজুরে বললো আমি এই ডাক্তার দেখাই না দেখছি 2 বছর যাবত। আমি সর্বপ্রথম গৌরনদী আমি ডাক্তার দেখাইছি বরিশালের, সে কিন্তু আমি কাজ হয় নাই। তারপর গৌরনদী আমি আশুকাটি দেখাইছি, কাজ হয় নাই। অনেক কয় মাস দেখাইছি গৌরনদী গয়নাঘাটা দেখাইছি, কাজ হয় নাই। পরবর্তীতে আমি দেখাইলাম বরিশাল 4 মাস নিউরোলজির ডাক্তার, হ্যাঁ দেখাইলে 4 মাস কিছু বুঝি নাই। তারপর আইলাম কিন্তু হ্যাঁ গুরুত্ব দেয় না সরকারি ডাক্তার তো। পরে লাস্টে আমি আবার কিছু ওষুধ খাইয়া আবার আমি ঢাকা আইলাম। ঢাকা আসার পর আমার আমি অর্থোপেডিক্স একজন ডাক্তার দেখাইছি, দেখানোর পর হে আমার 21 দিন ওষুধ দিছে, আমি খাইছি কিন্তু আমার হাত পাও ফুলে যাইতো, যেই ওষুধ হাত পাও ফুলে যেত কিন্তু ব্যথা কমতো না। পরে আমি অনেক টাকা খরচা করছি, আমি জমি বিক্রি করছি আর আমার আর্থিক খুবই খারাপ। আমি জমি বিক্রি করছি এবং গরু বাছুর ছিল এটাও আমি বিক্রি করছি। পরে আমি ইউটিউবে দেখলাম, ইউটিউবে দেখে সারের ই দেখলাম, ঠিকানা দেখলাম, ঠিকানা দেখে আমি ফোন দিছি একদিন যে এটাকে শিওর হওয়া শিওর আমি আসছি। আসার পর স্যারের বললাম দেখাইলে আমার এমআরআই দিল আর কিছু 4-5টা পরীক্ষা দিল আর টেস্ট দেওয়ার পর রিপোর্ট আসলো। রিপোর্টে বললো যে তোমার SBA আর একটা সমস্যা, আর ওই গাড়ের আরো সমস্যা। এখন আমি চিকিৎসা নিতে আছি, এখন আমি অনেক সুস্থ, পুরোপুরি সুস্থ, এখন সবকিছুই সুস্থ স্বাভাবিক। এখন আগে ছিল ঘাড় বাঁকা করলে টান লাগতো আর সবসময় কামড়াইতো পিঠে ভিতরে, অসহ্য ছিল, এখন ভালোই, এখন আর কামড়ায় না, ব্যথাটা এইভাবে লাগে না, ঠিক আছে। আর কিছু নিয়ম কারণ দিচ্ছে, এগুলো মেনে চলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি মনে করি সব আল্লাহর ভালো করে দেবে। স্যার বলছিল তুমি, আমি আর 15 দিন ভর্তি হওয়ার 15 দিন আগে আসছিলাম, আসার পর আমার বলছে তুমি ভর্তি হও, তা আমি ভর্তি হই নাই, আমি ঔষধ নিয়ে গেছিলাম 15 দিনের কোর্স শেষ করে আবার আমি আসছি। আসার পর কয়েছে তোমার ভর্তি হওয়াই লাগবে, 15 দিন থাকা লাগবে, তুমি ভালো হয়ে যাবা ট্রিটমেন্ট পাইলে। আমি আল্লাহর রহমতে 10 দিনেই ভালো হয়ে গেছি, স্যার কথাটা রেখেছেন।
স্যারকে অনেক ধন্যবাদ, আমি স্যারের ট্রিটমেন্ট নিয়ে দ্রুত সুস্থ হয়ে গেছি, কথা রাখছি। আমার যে ফিজিওথেরাপির যে ম্যান ছিল, সে তিন বেলা থেরাপি দিত এবং ব্যায়াম করাইতো, আরও অনেক অনেক কাজ করতো। আমার স্যার ইতে আমি ভালো হয়েছি। আমি গত 10 দিনে যেই ছিলাম, গুরুত্ব সহকারে আমাকে দেখেছেন। মাঝে মাঝে শফিউল্লাহ প্রধান স্যারে আমাকে মাঝে মাঝে দেখতে আসতেন, যেন কথাটু উন্নত হয়েছেন। এহেন করে নাসরা আমাকে সবসময় ভালো সেবা দিয়েছেন, ঔষধ ঔষধ সবসময় খেয়েতেন। এহেন করে পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, এহেন করে ম্যানেজমেন্টের লোকেরা খুবই ভালো। আমিও সুস্থ হয়েছি। এহেন করে অনেক রুগী আমার আগে আসে, তারাও সুস্থ হয়ে চলে গেছেন বাড়িতে। আমার মতো যদি সবাই কোনো রুগী যদি ভুগে থাকেন, তাহলে শফিউল্লাহ প্রধান স্যারের সাথে দেখা করে চিকিৎসা নিতে পারেন। ডিপিআরসি হসপিটালে এসে আপনারা সুস্থ হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।